আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভাস্থল থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, প্রধানমন্ত্রী কখন বক্তব্য রাখবেন? জনসভাস্থলের এখনকার চিত্র কেমন দেখছেন? অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। বন্ধু, আমরা রয়েছি ফরিদপুরের রাজেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজে মাঠে। শেখ হাসিনা এখানে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। মঞ্চে এসে তার বক্তৃতা দিতে দিতে বিকেল চারটা বা সাড়ে চারটা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এখন এই শেখ হাসিনার আগমনকে ঘিরে পদ্মাপাড়ের এই জেলায় উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে হাজার হাজার মানুষ এই রাজেন্দ্র কলেজ মাঠে এসে সমবেত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের এই শহর, এখন আশপাশের যে জেলা রাজবাড়ী, তারপরে হচ্ছে আপনার মাগুরা এবং নড়াইলের যারা রয়েছেন তারাও ইতিমধ্যে এই রাজেন্দ্র কলেজ মুখী হয়েছেন। রাজেন্দ্র কলেজ মাঠে সকাল থেকে মানুষের যে উচ্ছ্বাস, যে অপেক্ষা, সে অপেক্ষার যে প্রহর তারা গুনছেন তার সমাপ্তি হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। হয়তো আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই শেখ হাসিনা এই জনসভা মাঠে এসে উপস্থিত হবেন। তার নিরাপত্তার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। মানুষগুলো অপেক্ষা করে আছেন এই পদ্মাপাড়ের জেলায়। আমি একটু নির্বাচনের খবর হিসেবে আমি একটু জানিয়ে রাখতে চাই, এই পদ্মাপাড়ে 5টি জেলায় 15টি সংসদীয় আসন রয়েছে। এখানকার যে 5টি জেলার 15টি সংসদীয় আসন, এই জেলাকে বৃহত্তর ফরিদপুরকে ধরা হয় আওয়ামী লীগের দুর্গ হিসেবে। কিন্তু সেই দুর্গে এবার কিছুটা অশনী সংকেত রয়েছেন, অশনী সংকেত হিসাবে নৌকার জন্য হুমকি হয়ে রয়েছেন এখানকার স্বতন্ত্র প্রার্থীরা। এই স্বতন্ত্র প্রার্থীদেরকে আবার চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নৌকার প্রার্থীরা। তাই এখানে নৌকার বিজয়কে সুসংহত করার জন্য বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি, যিনি চার দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন পদ্মাপাড়ের এই জেলায় এসে, তিনি নৌকার প্রার্থীদের বিজয়কে সুসংহত করতে, তার যে চলমান উন্নয়নের ধারা সেই ধারাকে অব্যাহত রাখতে, বিশেষ করে তরুণদের প্রতি তার যে আহ্বান, সারা দেশের তরুণদের তাদের প্রথম ভোট যেন নৌকায় হয়, উন্নয়ন অগ্রযাত্রার পথে যেন প্রথম ভোট দিয়ে তরুণরা অবদান রাখে এবং নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠান, সেই আহ্বান এই জনসভা থেকেও রাখবেন, এমনটাই আমরা জেনেছি। অন্তু এই ছিল শেখ হাসিনার জনসভা নিয়ে সর্বশেষ। জয়দেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগ সভাপতি জনসভাস্থল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জয়দেব দাস।